এবারে দেশের খবর। রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন চূড়ান্ত করায় দায়ভার দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাতে জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সব সংসদ সদস্যের সম্মতিক্রমে কোনো নাম প্রস্তাব না করে রাষ্ট্রপতির জন্য নাম মনোনয়ন করার দায়িত্ব দলের সভাপতিকে দেয়া হয়েছে। সংসদীয় দলের সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগের প্রার্থী হবেন দেশের 22তম রাষ্ট্রপতি। সারা দেশে যে আলোচনা ঝড়, এই জল্পনা কল্পনার অবসানে আমরা সংসদীয় দলের পক্ষ থেকে আমি প্রস্তাব করেছি আমাদের ঐক্যের প্রতি প্রধানমন্ত্রী, আমাদের সংসদীয় দলের নেতা শেখ হাসিনার উপর দায়িত্ব অর্পণের এবং সংসদীয় দলের সবাই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব সমর্থন করে 19 তারিখের আগে জবাব মিলবে, আমরা কেউই কিছু জানি না। এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সকালে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে এই পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত 6 নভেম্বর সারা দেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডের অধীন এবার মোট পরীক্ষার্থী ছিল 12 লাখের কিছু বেশি। মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ড জানিয়েছে তাদের অধীন প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইট রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। ব্রাহ্মণবাড়িয়ায় সব বিচারকের আদালত বর্জন কর্মসূচি চলছে, এতে বিড়ম্বনায় পড়েছেন বিচার প্রার্থীরা। সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার কোনো আদালতে আইনজীবীদের উপস্থিতি দেখা যায়নি। বিচার প্রার্থীরা আইনজীবীদের চেম্বারে এসে ফিরে যাচ্ছেন। দুই বিচারকের অপসারণ না করায় মঙ্গলবার সাধারণ সভা শেষে কোর্ট বর্জনের ঘোষণা দেয় জেলা আইনজীবী সমিতি। আজ থেকে সিদ্ধান্ত কার্যকর হবে, চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। সর্বশেষ 7 ফেব্রুয়ারি পর্যন্ত আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বর্জন কর্মসূচি পালনের ঘোষণা দেন। তখন আইনজীবীরা জানিয়েছিলেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।